হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শেখ রওনক ইসলাম মিরাজ। আজ আমি পিপল বিষয়ক কিছু সমস্যা নিয়ে কথা বলবো, যেগুলো বাংলাদেশের মানুষের জন্য খুবই মাথা ব্যথার কারণ। আজ আমি আমার এই টিউটোরিয়ালে পিপলের এ টু জেড, আপনি কিভাবে পিপল থেকে টাকা উঠাতে পারেন এবং কোন কোন সমস্যাটা আছে পিপলে এবং কোন কোন ভাবে আপনি সমস্যা পড়তে পারবেন এবং পেপাল থেকে টাকা উঠানোর সময় কি কি ঝামেলা পোহাতে হয় সেই বিষয় নিয়ে সব কথা হবে, এবং ইউটিউবে পাওয়া কিছু টিউটোরিয়ালের এ টু জেড প্রসেসটা বলবো, যেখানে ইউটিউবে আপনি বেশিরভাগ টিউটোরিয়াল অর্ধেক কথা বলে এবং তারা পুরো ইনফরমেশনটা দেয় না। আজ আমার টিউটোরিয়ালে আমি পেপালের পুরো ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করব। সো আমি দেখাবো যে বাংলাদেশে জুম সার্ভিস নামে একটা সার্ভিস চালু হয়েছে। আচ্ছা, এখন জুম সার্ভিস চালু হওয়ার ফলে যেটা হয়েছে, বিদেশ থেকে যে কেউ সহজেই পেপালের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠাতে পারে, এই কথাটা অনেকটা মিসকনসেপশন আছে আমাদের বোঝার ভিতরে, যে পেপালের মাধ্যমে টাকা পাঠানো আর পেপাল থেকে টাকা পাঠানো দুইটা কিন্তু এক জিনিস না। যেমন হচ্ছে, আমরা পেপালের মাধ্যমে টাকা পাঠানো যেটা বুঝে থাকি যে পেপাল ব্যালেন্সের মাধ্যমে টাকাটা পাঠানো হয়, কিন্তু আপনি জুম সার্ভিসের মাধ্যমে যখন পাঠাবেন টাকা, সেটা সেক্ষেত্রে পেপালের মাধ্যমে টাকা পাঠাইলেও পেপাল ব্যালেন্সটা কিন্তু ইউজ হয় না সেক্ষেত্রে। তো এই জিনিসটা বোঝানোর জন্য আমি আমি একটা অ্যাকাউন্ট আছে, এটা হচ্ছে আমার একটা ভেরিফাইড অ্যাকাউন্ট, পেপালের ভেরিফাইড অ্যাকাউন্ট। তো আমার এই অ্যাকাউন্টে কিছু টাকা আছে, দেখতে পাচ্ছেন। আমি চাচ্ছি এই ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে টাকাটা আমি বাংলাদেশে পাঠাবো। এখন কিভাবে পাঠাবো? তো অনেকেই টিউটোরিয়াল করছেন যে তারার একটা ভেরিফাইড অ্যাকাউন্ট হলে টাকাটা জুমের মাধ্যমে বাংলাদেশে পাঠাতে পারবে, এরকম অনেক টিউটোরিয়ালে আমি দেখেছি, আমি ওইটাই ভাবতাম। কিন্তু সত্য কথা হচ্ছে, আপনার এই যে পেপাল ব্যালেন্স যেটা দেখতে পাচ্ছেন, এই টাকাটা আপনি কোনোভাবেই, কোনো জুম বলেন যাই বলেন, ডিরেক্টলি এই ব্যালেন্স থেকে বাংলাদেশে পাঠাতে পারবেন না, এমনকি জুমের মাধ্যম হয়েও এই ব্যালেন্সটা বাংলাদেশে আপনি পাঠাতে পারবেন না, কারণ পেপাল এই জিনিসটা সাপোর্ট করে না। আপনি যদি এই ব্যালেন্সটা বাংলাদেশে পাঠাতে হয়, সেক্ষেত্রে আপনাকে করতে হবে এই যে ব্যালেন্সটা, এটা যে কোনো একটি ইউএস অ্যাকাউন্ট, যেটা ব্যাংক অ্যাকাউন্টে, সেটা ট্রান্সফার করতে হবে এবং সেই অ্যাকাউন্ট থেকে পেপালের মাধ্যমে আপনি টাকাটা জুম হয়ে বাংলাদেশে পাঠাতে পারেন। তো আপনি দেখতে পাচ্ছেন একটা ভেরিফাইড অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে এই টাকাটা আমি পাঠাতে যাচ্ছি বাংলাদেশে। তো আমি এজন্য সেন্ড এন্ড রিকোয়েস্ট এখানে গেলাম। এখানে দেখুন, সেন্ড টু ফ্রেন্ডস অ্যাবোর্ড, এখানে বাংলাদেশ সিলেক্ট করলাম, নেক্সট। আচ্ছা, এখানে দেখুন ব্যাংক ডিপোজিট টু ব্যাংক অ্যাকাউন্ট। আচ্ছা, এখানে আমি মনে করেন $330 আমি পাঠাবো বাংলাদেশ। একটু লোড হচ্ছে। ওকে, আমার এই টাকাটা আমি পাঠাবো, আমি কন্টিনিউ দিলাম। এই প্রসেসটা, পুরো প্রসেস কেউ কখনো দেখায় না, কোনো টিউটোরিয়াল না। দেখেন, আমি ব্যাংক ডিপোজিট শেষ পর্যন্ত এসে থেমে যায় প্রত্যেকটাই। আচ্ছা, এখানে ব্যাংক, এখানে ডাচ বাংলা ব্যাংকের আমি সব ইনফরমেশন এখানে দিলাম, ঠিক আছে। এখানে ব্যাংক আগে থেকেই দেওয়া ছিল, ওখানে আপনি ইনফরমেশন গুলো কিভাবে দেন অন্য টিউটোরিয়াল দেখে পেয়ে যাবেন, এটা তেমন কিছু হার্ড না। তো আমার আগে থেকে ইনফরমেশন যেহেতু দেওয়া ছিল, ওটা
ও নিয়ে নিয়েছে, পেপার আগে থেকে নিয়ে নিয়েছে, কন্টিনিউ দিলাম। ওকে, কন্টিনিউ টু পেমেন্ট। আচ্ছা, এইখানে এসে আমরা সবাই আটকে যাই। এইখানে দেখুন, আমরা পেপাল থেকে এখানে এসেছি, মানে পেপাল থেকে, পেপালের একটা অপশন থেকে ফ্রেন্ডস, সেন্ড মানি টু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি থেকে আমরা এই অপশনে আসলাম। এখানে এসে আমাকে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট চাইছে, এটা হচ্ছে ইউএস ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো আমি এখানে ইউএস ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আমার এটা একটা ভেরিফাইড অ্যাকাউন্ট, যেহেতু ইউএস ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটা ভ্যালিড, ইউএস এর আমার একজন আত্মীয় আছে, ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমি এখানে ইনপুট দিয়ে এখানে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে তো অনেকে টিউটোরিয়াল বলতেছে, যদি এই এই মানে তারা এমনভাবে দেখাচ্ছে যে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যদি দিতে পারে তাহলে আমি টাকাটা বাংলাদেশে পাঠাতে পারবো, পেপালের টাকাটা, কিন্তু এটা হচ্ছে একেবারে ফলস। আচ্ছা দেখো, আমি এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিয়ে কন্টিনিউ টু রিভিউ দিলাম। ওকে, এইখানে একটা জিনিস লক্ষ্য করুন, এখানে ইউ আর সেন্ডিং টাকা টু বাংলাদেশ পে উইথ ইউর পেপাল, হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, নট ফ্রম পেপাল ব্যালেন্স। তো এই জিনিসটা আমি মানিটা ট্রান্সফার করেছিলাম, এবং এই জিনিসটা একটু ঘোরাটে জিনিস, তো এটা জানার জন্য আমি পেপাল কাস্টমার কেয়ার ফোন দিই এবং ওদের সাথে ডিসকাস করে জানতে পারি যে আপনি আপনার যে অ্যাভেলেবেল পেপাল ব্যালেন্স, যেটা আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে যে টাকাটা পেপালে উঠান, যে পেপালে যে ব্যালেন্সটা, ওই ব্যালেন্সটা আপনি ডিরেক্টলি বাইরের কান্ট্রিতে পাঠাতে পারবেন না, যেটা বাংলাদেশে আপনি ডিরেক্টলি ওই ব্যালেন্সটা পাঠাতে পারবেন না। ওই ব্যালেন্সটা যদি আপনাকে পাঠাতে হয় সেক্ষেত্রে আপনার অ্যাভেলেবেল যে ব্যালেন্সটা আছে এটা আপনার ইউএস এর যে ব্যাংক আছে ওই ব্যাংকে এটা ট্রান্সফার করতে হবে, এবং ওই ব্যাংকে ট্রান্সফার করার পরে ওই ব্যাংক থেকে পেপালের সাথে ওই ব্যাংকের লিঙ্ক থাকে, ওই ব্যাংক থেকেই আপনি টাকাটা জুম সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো ব্যাংকে চলে আসবে। তো এই এই পুরো জিনিসটার সাথে আসলে কিন্তু পেপালের কোনো মানে লিঙ্ক নাই বলতে গেলে, এটা পুরোপুরি জুমের সাথে লিঙ্ক, আমি যে জিনিসটা দেখলাম। তো আপনি একটা ফুল ভেরিফাইড পেপাল অ্যাকাউন্ট থেকে পেপালের টাকাটা আপনি কোনোভাবেই জুম বলেন যাই বলেন টাকাটা আপনি বাংলাদেশের কোনো ব্যাংকে উঠাতে পারবেন না। যদি ওই টাকাটা তুলতে হয় সেক্ষেত্রে কি করতে হবে, ওই টাকাটা ইউএস এর কোনো ব্যাংকে উইথড্র দিতে হবে, এবং ওই ব্যাংক থেকে জুমের মাধ্যমে আপনি বাংলাদেশের ব্যাংকে পাঠাতে পারবেন, যেটা খুবই পেইনফুল। মানে ইউএস এর আপনি একটা ইনফরমেশন নিয়ে আপনার ভেরিফাইড পেপাল অ্যাকাউন্ট খুলতে পারবেন, কিন্তু ওই ব্যাংকের অ্যাক্সেসটা আপনার পাওয়াটা খুবই টাফ, অনেকে দিতে চাইবে না, তাই না? খুবই একটা ঝামেলার বিষয়। তার থেকে পেয়নিয়ারে ভালো, ডিরেক্টলি পেয়নিয়ারে সেন্ড করে বাংলাদেশে ডিরেক্টলি চলে আসবেন। তো এই জুম টুম এগুলো ফাও জিনিস পুরো, আমার মতে এগুলো দিয়ে কোনো কাজ নেই। সো এটাই এটাই বলার জন্য টিউটোরিয়ালটা করা, যদি ভালো লাগে থেকে লাইক দেবেন। আর ভিডিও শেষে যদি ভালো লাগে আমার ওয়েবসাইটে ঘুরে আসতে পারেন, এটা হচ্ছে আমার নিজস্ব ওয়েবসাইট, আমি একজন ফ্রিল্যান্সার ফটোগ্রাফার যা বলেন, এখানে বিভিন্ন ফটো ফটোগ্রাফি সার্ভিস আমরা প্রোভাইড করি। যদি আমি খুব ওইরকম প্রফেশনাল কেউ না, তবু জাস্ট স্টার্ট করলাম, যদি কারো ভালো লাগে সার্ভিস নিতে পারেন, আমার এই ওয়েবসাইটে গ্যালারিতে ঘুরে আসতে পারেন। এখানে আমার নিজের তোলা কিছু ছবি এখানে আপলোড দেওয়া আছে, যদি ভালো লাগে আমাদের সার্ভিস ইউজ করতে পারেন। তো এটাই, ভালো থাকবেন, আর আশা করি পেপাল যাতে বাংলাদেশে খুব শীঘ্রই চলে আসে, যদিও তার কোনো সম্ভাবনা আমি দেখছি না। তো ধন্যবাদ, বাই বাই।